নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সকালবেলার রান্না খাওয়ার পর্বটা শেষ হয়েছে, তো এবার মেন যে কাজ, যাব আবির খালে, জল কমে গেছে, মাছ ধরতে যাব। তো আজকে বাবা মা আমি আর একজন তো আছেই সাথে, বুঝতেই পারছেন, তো সবাই মিলে যাব মাছ ধরতে। কিন্তু ওখান থেকে জলে ভিজে মাছ ধরে এসে আর কাজকর্ম করা যায় না, তো যাওয়ার আগে কিছু কাজ আছে, সেগুলো সেরে তারপর যাব। এই দেখুন, পুরো এক ঝাঁপ বের করেছি, এইগুলোই কাছাকাছি করব। আর কিছু মাজা ধোয়ার বাকি আছে, পুকুর পাড়ে খাওয়া দাওয়ার পরে সেগুলো রেখেছি, সেটা করব। আর একটু গোবর মাটি দেওয়া, মোটামুটি টুকিটাকি কাজগুলো সেরাই চলে যাব। তো আজকে সম্পূর্ণ পর্বটা একটু না টেনে আপনারা সম্পূর্ণটা দেখতে থাকুন। আশা করি আজকে পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন। এই বালতিতে কি আছে বলুন তো? এর মধ্যে আছে গোবর মাটি, গোলা জল আর একটা নেতা, মানে যেটা দিয়ে গোবর মাটি দেওয়া হয়। কেটে ধানগুলো শুকিয়ে যাবে, তারপরে সব বস্তায় ভরে নিয়ে ভাঙাতে যাব। এরকম ঘন ঘন নাড়তে হবে, ঘন না নাড়লে চাল কেটে যাবে। আগামী বছরের জন্য গাঁদা ফুলের বীজ সংরক্ষণ হচ্ছে, প্রথমে রৌদ্রে শুকিয়ে নেওয়া হচ্ছে। তাড়াতাড়ি করে সবগুলো মেজে দিয়ে নিয়ে চলে যাব। এখন খালে প্রচুর লোক মাছ ধরছে। আপনাদেরকে আগেও বলেছি, গরমের ধান মানে সার ওষুধের ধান। গরমের ধানে তুলনামূলকভাবে অনেকটা বেশি সার প্রয়োগ করা হয়, কীটনাশক প্রয়োগ করা হয়। দেখুন, এই যে ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে রয়েছি, ওদিকে দেখুন দুজন স্প্রে করছে কীটনাশক। আর বেশি সার ওষুধ, বেশি ফলন এই গরমের ধান। আর এই গরমের ধান কিন্তু সরু চাল, আর গরমের ধান এই সরু চাল বেশিরভাগ ক্ষেত্রে শহরের দিকেই যায়। আর যে মোটা চাল, আপনারা শহরেও যদি মোটা চাল পান, জানবেন মোটা চালে সার ওষুধের প্রয়োগটা কিন্তু তুলনামূলকভাবে কম। আর বর্ষার সময়ে সরু ধান, মোটা ধান সব ধরনের ধান চাষ হয়। গরমের সময় কিন্তু পুরোটাই উচ্চ ফলনশীল এবং সরু ধান। তো গ্রামে বেরিয়েছ? আচ্ছা, কাছাকাছি গুলো করে নিয়েছি, এখন একটু মেলে দিয়েই চলে যাব। মাছ ধরতে যাওয়ার আগে এই সব কাজ করে নিলাম, তাহলে মাছ ধরে এসে চান করে উঠলেই হয়ে যাবে। তো এবার খালের দিকে যেতে হবে, খালের উদ্দেশ্যে রওনা দিতে হবে। সুস্মিতার ছুটি নেই,
মা ওদিকে খারা জাল, কি নেবো না নেবো এইসব জিজ্ঞাসা করছে। আমি বলি যা নেওয়ার ইচ্ছে তুমি সবগুলোই নাও, একটা জাল না দুটো জাল। খারা খারা না বস, এখন এবার খালের দিকে যাচ্ছি, অমৃতদের ঘরের পেছন দিয়ে আজকে যাব। সুচিত্রা এদিকে কাজ এক মনে করে যাচ্ছে, কি করব গোবর মাটি দিচ্ছি ভেঙে গেছে সব। হ্যাঁ দিতে তো হবেই, ও এধারে কাকিমাও আছে, গ্রামের মেয়েদের এ হচ্ছে দৈনন্দিন চিত্র। সুস্মিতাও ঘর বাড়ি গোবর দিয়ে উঠলো এক্ষুনি। কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম চারা গাছ লাগানো হয়েছিল, কচুর চারা, আর এখন দেখুন এত বড় বড় হয়েছে, এর ভিতরে মানুষ ঢুকে গেলেও মানুষ দেখা যাবে না। খালে মেশিন চলছে, পাম্প জল উঠছে ধান খেতে। আমরা খাল পাড়ে এসে গেছি, মুকুরটা খুলে নিলাম, না হলে কাদার মধ্যে খালে চলে যাবে। পায়ের থেকে খুলে পকেটে দাও। আমার পকেট নেই। দূরেও ওদিকে জাল ফেলছে, কাকু বলে টানা ধরো টানা ধরো। তার টানা না ধরলে মাছ পাওয়া যাবে? মাছ আছে খালে? না মাল নেই। ঝাড়া টাড়া কবে ঘেরা হবে? গতবারে তো বন্যা হয়েছিল, মাছ মাছ হয়েছিল। খালে গরু স্নান করানো হচ্ছে। ও বল্টু মাছ হচ্ছে, দেখি বাবা মা ওরা দুজন মিলে কতটা কি পাচ্ছে, তারপরে নামবো। বসে নিচ্ছি, ওদের মতো বসতেও ভালো লাগছে। পড়ে চলে গেছে উল্টু মাছ মেরে তারপর আসতে হবে, বড় শোল। এ মেরে নিয়ে আসবে না ধরে নিয়ে আসবে, উল্টু ট্যালেন্ট আছে, বুক জলে দাঁড়িয়ে কেমন। দুটো জাল নিয়ে টানা ধরো, বল্টু কালকে নিয়ে গেছে সেই এতে আজকে আবার চলে আসছে। এত বড় ট্যাংরা বাড়ি পর্যন্ত যাবে তো? একটা পুঁটি মাছ দেখা গেছে তোমার জালে, দুটো জাল টানা ধরো। এই তো
পুঁটি 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 মাছ চিংড়ি এই যে পুঁটি মাছ খাড়াটা তুমি ধরো মাছ নিয়ে আসি খালের পাড়ের মাটি পুরো শুকিয়ে ফেটে গেছে একদম। মাটি ফাটা এগুলো যা লাগে খারাপ হয়ে তোমার কাছে দিয়ে গেলাম খারাপ যেখানে রেখে গেছে সেখানে দাঁড়াও একটা চিংড়ি ট্যাংরা একটা চিংড়ি এই আর একটা ট্যাংরা ছোট কি হলে কি হবে এই তো পড়ছে সব যুবতী চিংড়ি চিংড়ি মাছ করলেই হবে চিংড়ি মাছ করলেই হয়ে যাবে যাচ্ছি যাচ্ছি দাঁড়াও একটা আগে ফুটে নি ওই একটা চিংড়ি ওই জালের মধ্যে এইরকম গোটা দশেক হলে তো একটা তো তুই পাঁচ জনের পাঁচটা ভাবো তো দশটা ঘাটটা উপরে যাওয়া যাবে
এপার থেকে আবারও ওই পারে যাচ্ছি, আবার ওপার থেকে এপারে আসবো। গরম পড়ে গেছে তো, জলের মধ্যে বেশ ভালোই লাগছে, ঠান্ডা থাকলে তখন উঠে যাবো উঠে যাবো এরকম একটা ব্যাপার হতো, তো যাওয়া আসা চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। জাল ভালো যে কারণে মৌটি মাছ পড়ছে। টেংরা মাছের যা সাইজ, সবে যেন ডিম ফুটে বের হয়েছে। হ্যাঁ, ব্যাগ ভারী মনে হচ্ছে। মাছ খারাপ হয়নি একেবারে, পাটাল মাছ, ট্যাংরা, পুঁটি, মৌগলা, চিংড়ি। টেংরা মাছ তো বেশ কটা পড়েছে, একটা জালে তো ভালো মাছ পড়ছে না, মানে মা বলছে চাপ নেই, যেটাই চাপ আছে মাটির একদম নিচ দিয়ে চেপে চলে যাচ্ছে, তো সেটাই ট্যাংরা মাছ পড়ছে। ওই জন্য বলে একটা থাক, আমরা দুজনে আরেকটা দিয়ে আসি, আর আমি এখন এই খাড়া নিয়ে মাছ চেপে দিচ্ছি। প্রচুর মাছ পালিয়ে যাবে, বকে নিয়ে যাবে, তখন আসছে খাড়া ডুবে গেছে। আর ওই বড় হরিণা চিংড়িটা দেখা যাচ্ছে না, ওটা সোজা হয়ে আছে, গেল কোথায়, ডুবে চলে গেল নাকি সঙ্গে সঙ্গে একটা ধকধকানি করছে। ওই চিংড়ি চলে গেলে আজকে ঘুমাতে পারতে না। আমি ঘুমানোর চেয়ে তোমরা যে আমার বলতে হাত চাপা করে জল না খুললি জল
ঘা দেওয়া জায়গায় না, ওই জন্য আর পরে চিংড়ি আছে যা হয়েছে। এবার বাড়ির দিকে যাই দেখি। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি। কম বেশি যা হয়েছে এই হয়েছে মাছ। আর সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।